ফকির বলে গালি দেরে, ফকির বলে গালি দেরে, নিজের আপন জো অভাবে সংসার, তুই জাইল্লার কাম করস, একলা কত আর করবি? আরে মা, তোমার কি লাগবো সেটা কও, তাড়াতাড়ি বাজার যাও লাগবো, বেলা পড়ে যাইতেছে। কোমরে ব্যথা আর পারতাছি না বাজান, রাত থেকে আবার জ্বর। আরে কও কি তে? হায় হায়, জ্বরে দেহে গা পুড়ে যাইতেছে। আয়েশা, তুমি মার মাথে একটু পানি ঢেলে দিও তো। না না, এত অস্থির হওয়ার কিছু নাই বাজান, পারলে আওনের সময় দুটা ট্যাবলেট নিয়ে আসিস। মা, ট্যাবলেট নিয়ে আমি, তুমি চিন্তা করো না। আর আয়েশা, তুমি মনে করে একটু মাথায় পানি ঢেলে দিও। পানি ঢেলে দিতে পারো না, শুনো না মা কি কইছে। হ্যাঁ, পানি দেওয়া লাগবো না, তুমি এখন বাজারে যাও, আর আসার সময় তেল সাবান চুন পাউডার নিয়ে আইসো। কি কইলা? তেল সাবান চুন পাউডার? বাজান, আমার না ওষুধ আনা লাগবো না, আমার কাছে ওষুধ আছে, মনে পড়ে গেছে, আসলে বয়স হয়েছে তো বুঝলা যাই। আসলে আছে না, মিছা কথা কইতাছ। মিছা কথা কইতে যাবো কেন? হ্যাঁ, মুরব্বী মানুষ মিছা কথা কয়? তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি যাইতেছিলা তুমি যাও, সাবধানে যাইবা, সাবধানে আইবা। যাইতেছি। ভাইজান কিরে আইছস বোন? কলেজ ছুটি হইছে। হ্যাঁ ভাইজান, তুমি কই যাও? কই আবার যাইবো? হ্যাঁ, প্রত্যেকদিন তোমার ভাইজান এই সময় কই যায় তুমি জানো না? আরে চুপ থাও, ছোড়ো বোন আমার, আমার জিগাইতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ যাও, সাবধানে যাও। কখন তো তোমার লগে কথা কয়ে যাইতেছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? হ্যাঁ কি হলো? আরে বাবা, কি হইছে? কি লেগে এত ডাকা ডাকি উঠতেছ? হ্যাঁ আমার বিয়ে হয়েছে কতদিন হইল? দুই বছর তো হইছে। দুই বছর যেহেতু হয়ে গেছে, তোমার কি ইচ্ছা করে না আঙ্গুর ঘরের মধ্যে একটা নতুন অতিথি আসুক? মনে তো হয়, কিন্তু ভাবতেছি সোহাগার বিউটির পড়াশোনাটা শেষ হইলে তখন নিব। এটা হইলো তোমার আসল কথা না? যা করবা ভাই বোনের লেগা, আর এই অসুস্থ মাল লেগা, সারা জীবন তো ওগুলো লেগে করে আইসো, ওগুলো লেগা করতে করতে শেষ হয়ে যাইবা। আরে সোহাগার বিউটির পড়াশোনাটা শেষ হোক, আঙ্গুর চাহিদাও কমে যাইব, তখন বাচ্চা নিব। সারো, আমার একদম ধরবা না। সারা জীবন যদি খালি ভাই বোনের লেগে কইরে যাইবা, তাহলে আমারে বিয়া করছিলা কেন? কেন করছো আমারে বিয়া? আরে বাবা রে, ওরা দুজন হলো আমগো সন্তানের মতো, ওরা থাকতে আমগো আর নতুন সন্তানের দরকার। একটা কথা আজকে তোমারে কয়ে রাখি, পরিষ্কার করে যাই না রাখো, বুকের মাংস কোনোদিন পিঠে লাগে। চুপ করো। চুপ করুম কেন? কেন চুপ করুম? কি দিয়ে চুপ করাইবা তুমি আমারে? বিয়া করে এখন পর্যন্ত একটা দামি শাড়ি দিতে পারছো? গয়নাগাড়ি তো অনেক দূরের কথা, আবার কো চুপ করতে? একটা সন্তানের কথা কইছি, এটাও তুমি দিতে পারবা না? তোমার ভাই বোনের পড়াশোনার খরচ বাঁচানোর লেগে আমার সন্তানও তুমি দিতে পারবা না? কি নিয়ে আসব করুম আমি? আমি ঘুমামু এখন, কাল সকালে চেয়ারম্যান বাড়ির পুকুরে মাছ ধরা বাইন আসছে, আমার এখন ডিস্টার্ব করো না। শোনো, থাকলেই আমার কি? হ্যাঁ কাম কইরাই না তো ভাই বোনের পিছনে এই ডালো, তা দিয়ে আমার কি হইব? চুপ করতে কইছি না, ঘুমাও। উচিত কথা কইলে চিল্লানি হয়ে যায় না? ঘুমাও ঘুমাও। খবরদার, আমার লোকে এমন করে কথা কইবা না, আমি তোমার অনেক রং রং সহ্য করছি, আসো তো কালকে সকালবেলা উঠাই আমার তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, দিয়া মনে আমি ঘুমাও। সারা জীবন তোমার লগে থাকি আমি নষ্ট করতে পারবো? বিয়া হয়ে আসার পর থেকে তোমার বাড়ির খাটনি কাটতে কাটতে আমার জীবন শেষ, আমার কপালে তোমার মতোই একটা ব্যাটা ছিল না, কি ভাবছো তুমি আমারে? আমার পিছনে এখন অবিবাহিত পোলারা গুড় 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 করে, চাইলেই যে কেউ রে বিয়া করতে পারি, বুঝছো? ঘুমাও, কথা কর। তুমি বেসলে অর্ধেকটা বেসলি, পুরো রেবি চালা, কদিন পর তো আবারই বেসতে। ও বেসুম, আর বেসলে তো আপনিই কিনবে, সোহাগের এই বছরে পড়াশোনা শেষ।
অর্ধেক বেচলে যে টাকা পাবো ওই টাকা দিয়ে এবছর পার হয়ে যাবো। এরপরে? তারপর আর কি, সোহাগের যদি একটা চাকরি বাকরি হয়ে যায় তাহলে তো আমি কোনো আর অভাব থাকবো না। এরকম জমি আমরা আরো কত কিনতে পারবো? বাকি জমির কেনা আশা আমার শেষ। দরকার না পড়লে তো মেম্বার সাহেব কেউ শখ করে বাপের জমি নষ্ট করতে চায় না। তোর ভাইয়ের কি পড়াশোনা করে কিছু করতে পারবো? আমার তো মনে হয় না। অবশ্যই পারবো, কেন পারবো না? হ্যাঁ, তো অনেক ভালো ছাত্র, অনেক ভালো রেজাল্ট করে, সে তো বিশ্ববিদ্যালয় ফার্স্ট। তাই নাকি? হ্যাঁ মেম্বার সাহেব। তাইলে তো তোর কপাল খুলছে। বড় চাকরি, ঘর ভর্তি টাকা। ঘর ভর্তি টাকা বসে আমার দরকার নাই মেম্বার সাহেব। মা বউ ভাই বোন সবাই নিয়ে সাতটা ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমি খুশি। তয় আমার একটা ইচ্ছা আছে, গ্রামে অল্প স্বল্প কিছু জমি জিরাত কিনবো। অল্প স্বল্প জমি জিরাত থাকলে না কিছু একটা করে খাওয়া যায়। তুই যে এত কষ্টে আসস, তোর ভাইকে তোরে দেখতে আহে। এই যে বছর পুরা খালি জমি ব্যস্ত আছস আর বাইরের কাছে টাকা পাঠাইতেছ। ওর আর অনেক চাপ, আপনি বুঝতেছেন না কেন? ও তো আইতেই কয়, আমি তো ওরে নিষেধ করি। খামাখা বাড়িতে এসে পড়ার সময় নষ্ট করার কোনো মানে আছে? আমি কইছিলাম কি, তোর বাইরে এত পড়াশোনা না করাইয়া বিদেশে পাঠাই দে, এতে তোর সংসারের অভাব কমবো, তোরও পরিশ্রম কমবো। আর এ আমার কাছে ভালো মিডল ইস্টের একটা ভিসা আছে। এবছরে তোর পড়াশোনা শেষ, দেখি চাকরি বাকরি হয় কি না। আর যদি চাকরি বাকরি না হয় তাহলে বিদেশে পাঠানো ছাড়া কি আর কোনো উপায় আছে কোন? আর তখন যদি ভিসা লাগে আমি আপনার জানাম। উনি তোর তো অনেক ধৈর্য, দেখি আল্লাহ কপালে কি রাখছে। আমি তো সোহাগরে কইছি, ভাই রে তোর কাম হলো শুধু পড়াশোনা করা, পড়াশোনাটা একটু ভালো করে কর। দরকার হলে আমি বাপ দাদার জমি জমা যা আছে সব কিছু তোর লাগে বিক্রি করে দিব। আর তাতেও যদি না হয়, ভাই হিসাবে আমি আমার কিডনি বিক্রি করে তোর পড়ালেখার খরচ আমি চালামো। তারপরও ভাই তুই পড়াশোনাটা ঠিক করে কর, ভালো করে কর। তগই ঠ্যাঙের তল দেয় আসমান দেয়ার স্বপ্ন, না মরা পর্যন্ত যাইব না। আমার কি টেকা লাগলে টেকা নিবি? আমি তাহলে এখন আসি। এই শোন, ঘরে তো শিয়ানা বই, বিয়ার উপযুক্ত বিয়া দিতে হইব না? বিয়া দিলে আমার জানাইস, ভালো পাত্র আছে। ঠিক আছে, আমি জানাম উনি। আসি তাহলে, আসসালামু আলাইকুম। কোমরটা কি ব্যথা করতেছে গো, কেমনে কোটা বাসা করুম রান্দুম কেমনে। ও বৌমা, ও মা, তারপরে গলায় ব্যথা, কত জায়গায় ব্যথা আপনার, এত বাহানা করতে গেছে। হ্যাঁ না গো মা, আলাই না করুক, আমি মিশা কথা কইতেছি না, বেদনা না উঠলে আমি কই না। পুতের বউয়ের নামে তো বদনাম ঠিকই কইতে পারে। কি কবো মা, আমি তোমার নামে বদনাম করুম কেন? এই যে আপনার পুলাডা সারাদিন খাটাখাটি করে, এত কষ্ট করে, কাল লেগে করে, হ্যাঁ সপ্তাহ আপনার ছোট পুলার মাইয়ার লেগেই করে, এই বাড়িতে বিয়া হয়ে আমি কি পাইছি কন? এটা সত্য কইছ, তোমার উপর দিয়ে অনেক চাপ যায় মা। তাহলে কি চাপ, আপনার চোদ্দ গোষ্ঠীর চাপ তো আমার উপর, অন্তত আপনার মাইয়াডারে তো বিয়া দেওয়ার কথা ভাবতে পারেন। হ্যাঁ নাকি ভাইয়ের গারে বইয়ে খাইতে খাইতে মজা লেগে গেছে, অভ্যাস থাকতে পারে না। রাগ করো না মা, আমি তো বাচ্চারে কইছিলাম বিউটির বিয়া দেখতে, কিন্তু ওই চাই ওর আরো পড়ালেখা করুক। লেখাপড়া করে কি করব? হ্যাঁ আপনার পোলা কি ব্যারিস্টার হইব? আর ব্যারিস্টার হইলে তাতে আঙ্গুর কি? হ্যাঁ আঙ্গুর কি যায় আসে, যার যার তার তার, খুদাহুদি খাটাখাটি করে আমরা মরু। আচ্ছা ঠিক আছে মা, বাছাইলে আমি কমুনে দুজনের পড়ালেখা বন্ধ করে দিতে। আপনার আরেকটা কথা কই, সারাদিন ঘরের মধ্যে হুইয়া বইয়া না কুহাইয়া একটু তো বাইরে বাড়িতে পারেন, কাম কাজ করতে পারেন, একটু রান্ধন বারণ করতে পারেন, শরীরটা লড়াইলে শরীরটা ভালো থাকবো। রান্না তো করি মা। রান্না তো করেনি,
একদিন রান্না তিন দিন কুলাইতে থাকেন। শুনেন, পরে আপনি কুলাইয়ে কই কি আমার মারে দিয়ে রান্না করে লেখেন। আপনার পায়ে ধরি এই ঢং আর কইরেন না। হ্যাঁ, আপনার পুলার পোকে দেন না এক টাকা, আবার মায়ের প্রতি টান যায় না। বাচ্চার কথা আর কইও না মা, পুলার আবার একটু পাগল কিছি ফের। আমার অসুখের কথা শুনলে হর মাথা ঠিক থাকে না। আচ্ছা ঠিক আছে, আমার শরীর খারাপ করলে আমি আর কমু না। ওইটাই ভালো, কথা যত কম করবেন ততই মঙ্গল। শুনেন, আপনার মায়ের ডাক দেন, আপনার মায়ের কন বাইরইয়া একটু কাম কাজ করুক, সারাক্ষণ তো খালি বয়ে থাকে। আচ্ছা কমুনে। ও মানুষরে মানুষরে মানুষ বড় বেইমান, মানুষ বড় বেইমান। বাসা বাড়িতে আছে? বাসা আইজান ও তো বাড়িতে নাই, আইলে কমুন আপনার কাছে যাইতে। ঠিক আছে, সমস্যা নাই। তাই ভাবির সাথে দুইটা কথা কয়ে যাই, কি কন ভাবি? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বোন, আমি আপনার কিছু নিয়ে আই। কি খাইবেন? ঠান্ডা শরৎ দানে নিয়ে আই। খাইতে যাই তো অনেক কিছু, ভাবি যদি কিছু খাওয়ায়। আচ্ছা আপনি একটু বহেন, আমি আয়না দিতেছি। না না, আপনার যাওয়ার লাগবো না। ভাবির দুদেয়ালটা শরীরটার চেহারাটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। আর দুদেয়ালটা রে ভাই। তা অবশ্য ঠিক, যে সংসারে পড়ছেন এতে কি আর চেহারা থাকে? কি আর কমু দুঃখের কথা, আমার শাশুড়ি সারা বছরই অসুখ্যা, অসুখ থাকলেও অসুখ না থাকলেও অসুখ। এই চোদ্দ গোষ্ঠীর রান্না বান্না করতে করতে খরিস চুলার মধ্যে দেখেন আমার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, দুনিয়ার কালা হয়ে গেছি। তা ঠিক, বাসাটা সব কিছু বোঝে না, সব দুষ্ট তারই। সে কি আর বুঝে কিছু, সারাদিন কষ্ট বিষ্ট করাই না, খালি ভাই বোন ভাই বোনের পড়াশোনা করাইবো, মায়ের ওষুধপত্র আনবো। আর আমি যে সোনার শৈল নিয়ে তার বাড়িতে বিয়ে হয়ে আইছিলাম, সব শেষ। বলো দে বোঝে না। আরে নিজে না খাইয়া শুধু ভাই আর বোন আর মা, আর নিজে যে না খাইয়া মরতাছে সেদিকে তার খেয়াল আছে? কইতে কইতে আমি আর পারি না ভাই। আপনি কোন এই যে এত কষ্ট কইরা ভাইডারে পড়াইতেছে, ভাই বড় হয়ে গেলে তারে দেখবো, জীবনেও দেখবো। আমি বুঝেছিলাম ভাবি, বুঝে না বললাম কি বাপের ভিডাটা বেচা বাইরে বিদেশে পাড়া, মিডিল ইস্টের একটা ভালো ভিসা আছে আমার কাছে, তা না এইটা করবো না। সবই হয়েছে আমার কপাল, এই কপালের দোষ কি আর কমু। বিয়ে যখন আইছিলাম তখন আসছিলাম দবদবা সাদা, এই গেরামে আমার মতো সাদা কেউ আসিল কোন? আর এখন দেখেন শরীরের রং কি হয়েছে, কাইলা পেতনি হয়ে গেছে। ভাবি আমার কাছে কিন্তু সাদা অনের ক্রিম আছে, পাঠাই দিমনি। না না ভাইজান, ওইসব ক্রিমের যে দাম ওই পামু। আরে আপনি টাকার লেগে চিন্তা করেন, আরে আমি আসি না। আপনি খালি খালি আমার এইসব দিবেন কেন? ভাবি আপনারা দেখলে না আমার খুব মায়া লাগে, আপনার কিছু দিতে মন চায়, কি করুন কোন? দিতে যখন ইচ্ছা করে দিয়েন, কিন্তু সাবধান, কেউ যাতে আবার টের না পায়, টের পাইলে কইলাম অনেক বড় ঝামেলা হয়ে যাবো। আরে কাক পক্ষীও টের পাইবো না। ভাবি একটা কাজ করি। কি কাজ? বাসারে বিদেশে পারে মাসে 1,00,000 টাকা ইনকাম, আপনি কি করুন? আলাপের কি আছে, আপনি কইলে কি সাহস আছে বাসা না করা? তা ঠিকই কইছেন, সেই পরিমাণ ইনকাম পাবি
একবার যদি চাইতে পারে যেই পরিমাণ টাকা, মাসে 1,00,000 টাকা। আরে এরকম বাড়ি তো বছরে একটা করে কিনতে পারবো, আর আপনার গহনা তো মাসে মাসে পাঠাইতে পারবো। চুপ করো, তোমার লগে আমি এসব পরামর্শ করবো? হ্যাঁ, তোমার এনে কে আইতে কইছে? তোমার ভাইজান বাড়িতে আইক, তার লগে আমি বুঝবো। যাও, আবার খারাপ হয়েছে, কাম কাজ তো নাই, বাইরে ঘরে খাইতে খাইতে চর্বি জমে গেছে না, আরাম পায় গেছো, দেখছেন অবস্থা? হ্যাঁ, সারা জীবন কষ্ট করে ওকে সদ্য গুছিয়ে টানো, এটাই চাই। ভাবি সাহেব, তাইলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যান। কি আর কমো আমার কষ্টের কথা, 2 বছর হয়ে গেছে বিয়া করছি, এখন পর্যন্ত একটা বাচ্চা কাছে হইলো না। জানেন, ওরে যদি কই চলো একটা বাচ্চা কাছে আনি, না না আমার সন্তান লাগবো না, আমার তো সন্তান আছে, আমার ভাই আর বোনরাই আমার সন্তানের মতো। আপনি কোন, এরা জীবনে বড় হয়ে দেখবো, হ্যাঁ ভাই একটা বড় জায়গায় গেলে দেখবো, জীবনে কোনোদিনও তো দেখবো না। তুই ভাবি আসি, আবার আসুন দেখি। কাটা ঘায় লবণ ছিটায় কষ্ট বুঝি, অনেক কথা শুনছি, আর একটা কথাও শুনুন না, এখন আমি যেটা কইতাছি সেটাই করবা। আমার কি এত টাকা আছে? টাকা নাই মানে? হ্যাঁ, বাইরে তো ঠিকই জমি বিক্রি করে পড়াশোনা করাইতে পারছো, এখন নিজের লেগে করতে পারবা না? বাপজানের শেষ সম্বল আর কিছু জমানো টাকা, এমনি শেষ করে দিমু। ভাই যদি আয় আবার কইতো তাহলে তো ঠিকই শেষ করতা। শোনো না, ভাবছিলাম মায়ের তো বয়স হয়েছে, কখন কি ঘুরটা যায় কোনো ঠিক ঠিকানা নেই। ডাক্তার সাহেবও কইছিল এবার যদি মায়ের পেটে ব্যথা উঠে তাহলে টিউমারের অপারেশনটা করে ফেলতে, ওষুধ আর চলবো না। সমস্যা কি, অপারেশন করাইবা? আচ্ছা আমি কি তোমার খারাপ চাই? হ্যাঁ, আমি তো তোমার ঘরের বউ নাকি, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো। তুমি যদি বিদেশ যাও, মাসে মাসে 1,00,000 টাকা কামাইবা, তখন তুমি টাকা বাড়াইবা, সেই টাকা দিয়ে মায়ের অপারেশন করুম, সমস্যা নাই তো। আর বিদেশ কি কইলেই যাওয়া যায়? কইলেই যাওয়া যায়, তুমি খালি একবার রাজি হয়ে দেখো। মেম্বারের কাছে যাবো, মেম্বারে যদি আমি কই মেম্বার মানা করতে পারবো না। ও ও আবার কি, কালকে সকালবেলায় যাইবা, বাকি যে সম্পত্তি আছে এটা মেম্বারের নামে রেজিস্ট্রি করে দিবা, আর মেম্বারে কইবা যত দ্রুত সম্ভব তোমার বিদেশ পাঠানো। কালকে তাইলে মার সোহাগের একটু জিগাই নি মনে অগ্রণের মধ্যে নিতে হইব কেন? আমি কইছি এটা কি যথেষ্ট না? বাপের সম্পত্তি বিক্রি করতেছি, ওগো দুইজনের অনুমতি দরকার আছে না? করো, তোমার যা খুশি করো, যেমনে খুশি করো, আমার তো কোনো সগালাত নাই, বিয়ার পর থেকে একটা শখ পূরণ করতে পারছো আমার? সেটা তো তোমার অনেক আগে আমি জানাইছি, আমার যে কিচ্ছু নাই সবকিছু তোমারে আমি বিয়ার আগেই বলে দিছি, এখন এত কথা কোকে? হ্যাঁ কইছো, শুনছি, মানছি, কিন্তু এখন তো আর মানুম না, কারণ এখন তোমার কাছে সুযোগ আছে আমার সকালাত পূরণ করণের, তাহলে তুমি করবে না কেন? হ্যাঁ আমি তোমার আবারও কইতেছি, ঠান্ডা মাথায় একটু আমার কথাটা চিন্তা করে দেখো, বিদেশ যায়া যখন এত এত টাকা কামাইবা, ওই টাকা দিয়ে বাইরে পড়াইবা, বইনরে পড়াইবা, এক একজনের ব্যারিস্টার বানাইবা, উকিল বানাইবা, মায়ের চিকিৎসা করবা, সাথে সাথে আমার একটু শখও পূরণ করবা, সমস্যা কি তাতে? কিন্তু মেম্বারে যদি আমার বিদেশে না পাঠায়া আমার টাকাগুলো মাইরা দে। মারবো না, ওটা আমি বুঝুম। মেম্বার কিন্তু অনেক খারাপ লোক। তোমারে কইছি না, ওইটা আমি বুঝুম, এখন ঘুমাও, সকালবেলা উঠতে আমি যেটা কইছি ওইটা করবা, ঘুমাও, আমি আইতাছি। ভাবি সালো যেখানে যেটা লাগে আমারে খালি কইবেন, আরে এইখানে আমি আপন বলতে তো আমি একজন আছি। সেটা তো আমি জানি, আপনার ছায়া যে আমার উপরে আছে ওই ভরসা করলাম আমার আসছে। তয় বাদশা, আমি যে আপনার কথা কই এটা মনে হয় ও মাইন্ড করে, আপনি এক কাজ করেন না কেন, ওরে বিদেশ পাঠাই দেন, আমার করলে আমার ভালো লাগতেছ না? খুবই তো পাঠাই দিতাম, কিন্তু ভিসাটা যে আটকে রয়েছে আর মাসখানি দেরি লাগবো। আপনি আর আমারে কবে পাঠাবেন? আপনার পরামর্শে পুরো জমিটাই বিক্রি করে দিছি, দিনের পর দিন আপনি আমারে ঘুরাইতেছেন, বছরও তো পার হয়ে যাইতেছে। বাসা, আমি বাবির লগে কথা কইতেছি, তোর কোনো চিন্তা করা লাগবে না। ও তো আমার চিন্তা তো আমারে করা লাগবে। চুপ করো, ভাইজানের লগে আমি কথা কইতেছি না,
তুমি আর কি কইবা? তোমার তো ওই মেম্বরের মিষ্টি মিষ্টি বিড়িতের কথা ভালোই লাগবো। তুমি আমার দুঃখ বুঝবা কি? তোমার ঘরে কি মৃত্যু পথযাত্রী মা আছে না বিয়ের লাইক বোন আছে? তুমি চুপ করো, হ্যাঁ বড় বড় কথা কও না। এত কথা কও রাইতে বেলা ক্ষমতা দেখাইতে পারো না? পারলা না তখন পর্যন্ত একটা জন্ম দিতে। কেন জন্ম দিতে পারি নাই সেটা তুমি খুব ভালো করে জানো। জানি তো, খুব তো কইছিলা তোমার সন্তান লাগবো না। তোমার ভাই বোন নাই নাকি তোমার সন্তানের মতো? কই গেল তোমার ভাই? হ্যাঁ লম্বা একখান চাকরি পাইয়া ঢাকা শহরে তো বিয়া করে বউলিয়া ঠিকই আছে, তোমার তো খোঁজ খবর কিছুই নাই না। এই বাসা তুই যা, ভাবি আইতেছে, তাড়াতাড়ি আইও। দেখবেন একদিন এই যে বুইন্ডা অকাল লগে ভাইগে গেছে। ভাবি গেল তো আপনারই লাভ। আমার আর লাভ? ঘরে ভাত নাই, বস্তারে একটা কাপড় দেয় না, খালি মুখে বড় বড় কথা। শাড়ি ভাবি, শাড়ি কয়টা লাগবো আমার? খালি কইবেন দেখবে সব হাজির হয়ে গেছে। খালি আপনার লাগে তো আমি এই গ্রামে পইরা আসি, আপনি না থাকলে এগোর কপালে লাত্তি উস্টা মাইরা আমি কবে যাইতাম গা? আরে আপনি যাইবেন কে? বাসারে বিদেশ যাওয়ার ব্যবস্থা করতেছি, তখন আপনি ঠেকাই কে? আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হ আপনি এটাই করেন, ওই পাগল রে তাড়াতাড়ি একটু বিদেশ পাঠায় দেন, নয়তো কইলাম আমি পাগল হয়েছি। পাগল তো আমি হয়েছি, আরে এইবার লড়ে তো আমি আর পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। করেন আমার লজ্জা দিন না, দূর। তুই যে সিদ্ধান্তটা নিলি মানে আমার মাথায় কিছুই ধরতেছে না, আমি বুঝতে পারতেছি না, কোনো কুকিনের খুঁজে পাইতেছি না, তুই কেমনে সিদ্ধান্তটা নিলি? তুই কি ভাইবে চিন্তা নিছস? আমি কি করুম কো, আমার তো আর কোনো উপায় নাই, আমি তো আর পারতাছি না। আগে জমি থেকে কিছু ধান পাইতাম, এখন তো সেই জমিও নাই। শালা মেম্বারের বাচ্চা মেম্বার আমারে পুরো শেষ করে দিছে। আচ্ছা গরু গাছগাছালি এগুলো বিক্রি করছস ঠিক আছে, কিন্তু মাছ ধরা জালটা, এই মাছ ধরা জালটাও যদি বিক্রি করস তাহলে তুই চলবি কেমনে, সংসার চালাবি কেমনে? চালাইবো বন্ধু, আল্লাহ চালাইবো, আমার আর কোনো উপায় নাই রে বন্ধু। এইদিকে তোর বোনের যে বিয়া ঠিক হয়েছে সেটা টাকা পাবি কই? ভিটা বাড়ি বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় নাই। ভিটা বাড়ি বিক্রি করলে তোরা থাকবি কই? থাকা হইব, থাকতে পারো, আল্লাহর জমিনে যাগো জায়গা নাই, ভিটা বাড়ি নাই, তারা কি থাকতেছে না? আল্লাহ কি উঠায় নিতেছে? একটা ব্যবস্থা হয়ে যাবো। আচ্ছা বোনের বিয়া হইলে তারা কবে উঠায় নিব কিছু কইছে? না ওরা ডেট দেয় নাই, আর ওরাও বলছে কোনো অনুষ্ঠান করবো না, আর আমার ওইদিকে অনুষ্ঠান করার কোনো সামর্থ্য নাই। আমি যেদিন ডেট দিবো সেদিনই তারা আমার বোনের উঠায় নিয়ে যাবো। তোর কপালটাই খারাপ রে দোস্ত, যে ভাইটা তুই দেখলি এই ভাইটা তার দিন দেখা তার আখের গোছায় চলে গেল। তুই বিদেশ যাবি তা ওই মেম্বার হারামজাদার কারণে তুই বিদেশ যাইতে পারতাছস না, এদিকে তোর বোনটার বিয়া, তোর মা অসুস্থ। মায়ের লাগে খুব মায়া লাগে রে বন্ধু, গত একটা মাস ধরে বিছানায় শোয়া, কি যে অসুস্থ, ওষুধ তো দূরে থাক, মায়ের আমি ডাক্তার পর্যন্ত দেখাইতে পারতেছি না। কান্দিস না দোস্ত, কি করবো কো, আমারও তো করার কিছু নাই, আল্লাহ তো আমার কিছু দেয় নাই যে তোর উপকার করবো, শুধু তোর আমি শুনাইতে পারি, কিছু তোর জন্য করতে পারি না রে দোস্ত। থাক বন্ধু মন খারাপ করিস না, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় তোরে দিব। আচ্ছা দোস্ত তুই জালটা বিক্রি করবি সেটা আমি কিনতে পারবো, কিন্তু তোর এই ভিটা বাড়ি কেনার মতো সামর্থ্য তো আল্লাহ আমারে দেয় নাই, এই ভিটা বাড়ি কার কাছে বিক্রি করবি চিন্তা করছিস কিছু? মেম্বারের কাছে বিক্রি করি, ওর তো কেনার সামর্থ্য আছে। মা তুমি চিন্তা করো না, বিদেশ গিয়ে আমি প্রথম মাসের বেতন দিয়ে তোমার অপারেশন করাম। তুমি উঠে যাইতে বলি না? আমি তো হাইতে কইছিলাম, কিন্তু মিউটে যাবে নাকি কইছে, হেরে যৌতুকের টাকাটা না দিলে
উঠি উঠি বাড়ির সীমানা থেকে বাড়ি উঠতে দিব না। আল্লাহ গো তুমি কেটে দাও না, আমার ফুলাটা এত কষ্ট। তুমি আমার লাগে খালি দোয়া করো মা। হইছে, দয়া কইরা আপনার এই মায়া কান্দা বন্ধ করেন। মুরব্বীগুলো লোকে মানুষের সামনে কথা কয়। এই তোমার কাছ থেকে আমার শিখতে হইব কেমনে কথা কইতে হইব? হ্যাঁ খারে খারে যেন পন্ডিতে মাইতেছো, তাড়াতাড়ি যাও, দেখা যাবে পরে যাবে প্লেন ফিল করছো। প্লেনে আমি কালকে উঠব। ওই হইলো এখন যাও। বাজার যদি মায়া যাই তোর লাগে যদি আমার দেহা না হয় আমার জি মাফ করে দিস বাজার। মা তুমি এমনি কর, আমার আমারই তুমি মাফ করে দিও। আমি তোমার জোয়ান শক্ত সমর্থ পোলা হওয়া সত্ত্বেও আমি তোমার চিকিৎসা করতে পারি না মা। তবে মা আমি তোমার কথা দিতেছি মা, আমি বিদেশ যাওয়া প্রথম মাসের বেতন দিয়ে তোমার চিকিৎসা করাবো। আমি কথা দিতেছি মা। শুন বাজান, সোহাগ তো ছোট মানুষ, আর বিউটি হয়তো আরেকবারের হন বউ, ওরা যদি কোনো ভুল করে ছবির মাফ করে দিস বাজান। মাফের কিছু নেই মা, ওরা ছোট, ওরা ভুল করছে করছে, ওরা তো আমারই রক্ত। শুন বাজান, পারলে বৌমার একটু শোক দিস, বৌমা ভাই টাউনের পর থেকে খালি কষ্ট আর কষ্ট করে যেতেছে বাজান। তুমি চিন্তা করো না মা, বিদেশে যা টাকা পয়সা ইনকাম করলে আমগো তো আরো অভাব থাকবো না, আমগো আর কোনো দুঃখ থাকবো না মা। তুমি গেলে আমার লাগে দোয়া করো, তুমি গেলে আমার লাগে দোয়া করো। নিজের সম্মানটা ধরে রাখবা, জীবনে মেলা টাকা পয়সা ইনকাম করতে পারো, টাকা দিয়ে কিন্তু আমি সম্মান কিনতে পারো না। এই বাচ্চা, এই দেরি হয়ে যেতেছে তো, এত ফ্লাইট মিস করবি। ঠিক আছে মা আমি যাইতেছি, আমার লাগে দোয়া করো। খারাই খারাই লেকশন না দিয়া যাও তো যাও। আমি ওরে বাসে উঠে দিয়ে আয়া করতেছি, কি রাঞ্চো কি রাঞ্চি রে, পরেও দেখতে পারবেন জানতো, আগে যাই ওরে বাসে উঠে দিয়ে আসেন। বাসে তো উঠে দিব কিন্তু বাকি টাকাটা কবে দিলা সেটা তো কিলেন না, রাখতে কিন্তু লিয়ে যাও। আপনার আর কোনো টাকা পয়সা দিব না, আপনার আমার আপন মানুষ। আরে হেলি তো এত কম টাকা ওরে আমি বিদেশে পাঠাইলাম, অন্যদিক দিয়ে ওষুধ করে নিমুনি। আচ্ছা পরেরটা পরে দেখুন যাবো, আপনি যান তাড়াতাড়ি উড়াই দেবেন, যান 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 যান। ও মা তোমার শরীরটা কেমন আছে? মা মা তুমি আমার চিন্তা শোনা, আমি বিউটি। ও মা ভাইজান বিদেশ থেকে টাকা পাঠাইছে তোমার চিকিৎসার জন্য আর আমার জামাইয়ের হুন্ডা কিনা দেওয়ার জন্য। মা বইছে তো অনেক তো ঢং করলা, এত ঢং দেওয়ার সময় নেই, এই আপদ মরেও না আমার গাড়িতে বিদায় হও। এমন কইরা কইও না ভাবি, একদিন তোমারও এই অবস্থা হইব। জীবনেও আমার এমন অবস্থা হইব না, আমার এমন অবস্থা অনের আগে আর মাইন ছেড়ে জ্বালানোর আগে গলায় ফাঁসি দিমু ফাঁসি। আমার মা তোমারে কবে জ্বালাইছে? তুমি আমার মা ঠিক মতো সেবা যত্ন করছো না, গোসল করাইছো না, ঠিক মতো ডাক্তার দেখাইছো, অসুস্থ হয়ে পড়া থাকলেও তো দেহ নেই কা। আমার মা না খায়া দিনের পর দিন এক কোনায় পড়া ছিল, তুমি তো কোনোদিন জিগাও নাই। এতই যখন দরদ তাহলে আমার এনে ফালাই রাখছো কেন? আমি তো তোমার মায়ের সেবা যত্ন করি না, গোসল করাই নাই, চিকিৎসা করাই নাই, কিছুই করাই নাই, তা আমার এনে ফালাই রাখছো কেন? যাও না যাও, তোমার সাথে নিয়ে যাও, তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাও, ওইটা তো পারবা না, মুখ দিয়া আবার বড় বড় কথা ঠিকই কইতে পারবা। ও মা মা তুমি কথা কও না কে, তুমি কি আমার লগে যাইবা? ভাবি সাহেব আপনি লিখে একটা বড় লিয়েছিলাম, একা একা খাইতে মন চাইল না। আরে বিউটি তুমি কবে এলা? বিয়ের পর দিয়ে সুন্দর হয়ে গেছো গা। একটু আগে রাস্তা দিয়ে যাইতেছিলাম তো, তাই ভাবলাম ভাবির একটু খোঁজ খবর লইয়া যাই, খোঁজ খবর নেওয়ার তো কেউ নাই ওখানে, এই আর কি। তা এরকম খোঁজ খবর কি প্রতিদিনই নেন নাকি? আমি এলাম মেম্বার মানুষ, সময় কই পাই, তাই ভাবি এটা রাখেন আমি যাই। জি আসসালামু আলাইকুম। মা ও মা মা ওইছে
আর ঢং করো না, মোর বউ না যে জীবনে একটু শান্তি পাবো। মা, অমা অমা কথা কও না কে তুমি, মা অমা মা অমা আল্লাহ রাগি জরব না জেলে বললা, তুমি কথা কও, তুমি কথা কও অমা। তুমি এমন সময় কিসে কত এমন সময় তো কখনো আসো না, হুট করে আইলা। বাসার বন্ধু বিদেশ থেকে ফোন দিছিল, বাসা নাকি অ্যাক্সিডেন্ট করছি। কি কও, কত 15 দিন যাবত হাসপাতালে ভর্তি, বিদেশে যা টাকা পয়সা ইনকাম করছিল এগুলি পাড়ানোর লেগে ব্যাংকে গেছিল, রাস্তায় চিনতেই কেড়ে ধরছে, দৌড় দিছে, গাড়ি চাপা পড়ছে, আল্লাহ জানে মরে না বাঁচে। তুমি হলে কি করবা? কি করুম, যাওয়ার তো হয়েছে, সে বাঁচবো না মরবো তার নাই ঠিক, আমি তাহলে অপেক্ষা করুম। তুমি যদি রাজি থাকো আমি কিন্তু রাজি আছি। রাজি আছি মানে? মানে সামনে তোমার নির্বাচন আমি জানি, কিন্তু তুমি যদি চাও গোপনে আমরা বিয়েটা সেরা ফেলাই। তোর কি মাথা ঠিক আছে? যে মাইয়া সংসারের অভাবের কারণে স্বামীরে ছেড়া অন্যের হাত ধরে যাইতে চায়, আর 2 দিন পরে যে আমারে ফাঁকি দিব না, এটার কোনো গ্যারান্টি আছে? আর তাছাড়া যারে এমনি এমনি পাওয়া যায় তারে আবার গড়ে তোলার লাভটা কি? তুমি আমার কি কইতাছ, কেন কইতাছ, কি হয়েছে তোমার, এমন করতেছ কেন, কও না। আমি যা কইতাছি ঠিকই কইতাছি। ঠিকই কইতাছ মানে? কি হয়েছে তোমার, কেউ কি তোমার কিছু কইছে, কিছু করছে? আমার লোকে তো তোমার এমন করার কথা না, এমন করো না আমার লোকে তুমি, আমি তাহলে কই যাবো, কই যাবো। আরে কিচ্ছু হয় নাই, আমি যেটা কইতেছি এটাই ঠিক। তুমি কি তাহলে এতদিন আমার মিথ্যা আশ্বাস দিয়ে বুক করে গেছো? আমার লোকে তুমি এতদিন চলনে করে গেছো, মিথ্যা আশ্বাস দেখে তুই আমার সর্বনাশ করছোস না? তুই কি ভাবত তোর আমি এমনি এমনি ছাইড়া দিব? আর সামনে আমার ইলেকশন, আমি কি তোরে বিয়া কইরা সমালোচনার পাত্র মু? হ্যাঁ, তোর যদি কোনো কিছু লাগে আমার ডাকিস, আমি আসো। আচ্ছা, আমার চোখের সামনে থেকে বাইরে যা, আর নয়তো তোকে আমি জানে বাইরে আমার লাগবো। ও আঙ্গুল ফল না খাইতে পারলে টক না, শালার মুখটাই নষ্ট করে দিল। কি করলাম আমি, কি করলাম? আমি আর কি করুম, আমি আর কি করুম, আমি সব সব শেষ করে ফেলাইলাম, আমি আর কার কাছে যাবো, কারে মুখ দেখাবো, আমি কি করুম? বলার কিছু নাই বন্ধু, আল্লাহর বিচার আল্লাহই করে। তোর বউ তোর মার উপর যত ধরনের অত্যাচার অবিচার করা সবই করছে, এদিকে তুই হাসপাতালে ভর্তি আর ওইদিকে তোর মা মারা গেল, আর তোর বউ, তোর বউ ওই মেম্বারে বিয়ে করতে চাইছিল, কিন্তু মেম্বার তো বোকা না, মেম্বার মধু খায়া চাকটারে ছুঁড়া মারছে, তারপরে আর কি, তোর বউ ফাঁসিতে ঝুলছে, আল্লাহ উচিত বিচার করছে, উচিত বিচার। আচ্ছা দোস্ত, অহন তোর কি অবস্থা এটা কো আমারে? আমি এখনো পুরোপুরি সুস্থ না রে বন্ধু, আল্লাহ যে বাঁচায় রাখছে এটাই অনেক। আমরা 6টা মাস আমি হসপিটালে, কোম্পানি নিজ খরচে আমার
চিকিৎসা করাইছি, কিন্তু আমার দেশে আসতে দেয় নাই। এদিকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি টিকিট কেটে বাড়িতে যাব। শেষমেশ কিছু বাঙালি ভাই আমার সহযোগিতা করছে। তারা নিজেরা কিছু টাকা পয়সা উঠে টিকিট কেটে আমার দেশে পাঠাইছে। এয়ারপোর্ট থেকে আমি এক বাস চলার হাতে পায়ে ধরে বিনা ভাড়ায় গ্রামে এসে পৌঁছাইছি। আমার পকেটে কোনো টাকা পয়সা নাই রে বন্ধু, আমি একটা পথের ফকির। চিন্তা করিস না, আমরা আবার নতুন করে শুরু করব। সেটা সেটা সম্ভব না। ডাক্তার বলছে আমি কোনোদিন কোনো কাম কাজ করতে পারব না, আমার মেরুদণ্ড নাই, আমার ডান পাটা পুরো অচল হয়ে গেছে। আমার দিয়ে আর কিছু হইব না রে বন্ধু, আমার দিয়ে আর কিছু হইব না। আরে কই যাস কই তুই? জানি না। আরে মানে কি, ভাত খাবি না? চল আমার বাড়িতে চল। আমার বোন, আমার ভাই, আমার মা আমার পুরো খাইরা নিছে, সেই গ্রামে আমি কিভাবে থাকি ক? সেই গ্রামে তো আমি থাকতে পারব না রে বন্ধু, সেই গ্রামে আমি থাকতে পারব না। আরে দোস্ত কই, তুই যাইবি কই? তোরে পালা আমার জন্য বেশি কিছু না, দুইজনে দুই মুঠো ডাল ভাত খেয়ে থাকতে পারবো, পারবি না ক? বন্ধু তুই আমার আটকাইস না, তুই আমার আটকাইস না, আমি তোর বোঝা থাকতে চাই না। আমি আমি এই গ্রামে থাকতে চাই না, যে গ্রাম আমার নিঃস্ব করে দিছে সেই গ্রামে আমি কোনোভাবে থাকতে পারবো না রে বন্ধু, তুই আবার আটকাইস না। না রে বন্ধু, আমি তোরে কখনোই বোঝা মনে করি না, আর কখনো করবো না। তুই এই পানিয়ে কই যাবি, কই থাকবি? তার চেয়ে বরং ভালো তুই আমার চোখের সামনে থাক, আমরা দুজনে খুব সুন্দর চলতে পারবো, কোনো সমস্যা হইব না, কোনো সমস্যা হইব না। আমার রাখিস না, কান্দিস না তুই, কান্না আমি তোর মায়ে পড়ে যাব রে বন্ধু। আমার আটকাইস না, আমার যাইতে দে, আমার এই পাওলয়া আমি কারো বোঝা হইতে চাই না। আমার রাস্তায় বসা ভিক্ষা করে যারা কোনো উপায় নাই, আল্লাহ আমার এইটাই লেখা রাখবে। আমার তুই আটকাইস না, আমার সাইডাতে আমি জানি না আমার ঠিকানা কই, আমি কই যাই উঠবো। তুই আমার লাগে কান্দিস না বন্ধু, তুই আমার লাগে কান্দিস না বন্ধু, তুই আমার লাগে আর কান্দিস না। বন্ধু বন্ধু রে সবাই শুধু টাকা চেনে মানুষ চেনে, আল্লাহ এটা তোমার কেমন বিচার? লবণ ছিটায় কষ্ট বোঝে না, ও সবাই শুধু টাকা চেনে মানুষ চেনে না, কাটা ঘায়ে লবণ ছিটায় কষ্ট বোঝে না, ফকির বলে গালি দেয় রে, ফকির বলে গালি দেয় রে, নিজের আপন জন টাকা ছাড়া সুখে আছে বলো কতজন, ও টাকা ছাড়া সুখে আছে বলো কতজন।